সম্মানিত উপস্থিতি, তো ঈমান যদি না থাকে ওই ব্যক্তির ইবাদতের কোনো মূল্য নেই। এই হাদিস থেকে তিনটা পয়েন্ট আল্লাহর নবী উল্লেখ করেছেন। ঈমানের স্বাদ পাও না কেন? ঈমানের স্বাদ পাও না রব হিসেবে আল্লাহকে মানো না যে? ঈমানের স্বাদ পাও না কেন? দিন হিসেবে তুমি যে ইসলামকে মানো না। ঈমানের স্বাদ পাও না কেন? তুমি যে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে মানো না, এই জন্যই তো ঈমানের স্বাদ পাও না। তাহলে ঈমান আমার ভিতরে আপনার ভিতরে আছে কিন্তু স্বাদ পাই না, তার মধ্যে এই তিনটা শর্ত দেখবেন যে নিশ্চিত নষ্ট হয়ে গেছে। এবার আসুন তাহলে ইবাদত কবুলের প্রথম শর্ত হলো ঈমান। ঈমানের ফাউন্ডেশন যার মজবুত সেই ব্যক্তির ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শর্ত এখানে কেউ বলেছে দুইটা, কেউ বলেছে তিনটা, কেউ বলেছে চারটা, আমি চারটা আপনাদের কাছে উল্লেখ করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো ঈমান থাকতে হবে। ঈমান যার নাই সে যত ইবাদতই করুক এই ইবাদত বিন্দু মাত্র উপকারে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত আয়াত তার প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইয়াবতাগী গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো বিধান, অন্য কোনো জীবন ব্যবস্থাকে যদি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মকে যদি ইসলামের মতো মনে করে সেটা গ্রহণ করে, সেই ব্যক্তির ফালাই ইউকবাল মিনহু, তার পক্ষ থেকে যত ইবাদত করা হোক কিচ্ছু গ্রহণ করা হবে না। তাহলে ঈমান হলো মূল ফাউন্ডেশন, ঈমান হলো মূল বেজ, ঈমান হলো মূল রুট। এই রুট ওভারটেক করার পরে সে যতই ইবাদত করুক এই ফাউন্ডেশন ত্যাগ করার পরে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাইরেক্ট বলেন ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইন দা ডে অফ ডিরেকশন হি উইল বি ওয়ান অফ দা লজার। কিয়ামতের মাঠে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, কি করে কি করে আমাদের মাঝে ঈমান না থাকলে আমরা এত ইবাদত করি, ইবাদতে মজা পাবো? মজা পাওয়ার উপায়ই নেই, ঈমানই তো নাই, তাহলে কি করে মজা পাই? আর ঈমান না থাকলে তার ইবাদত যতই হোক দান সদকা সালাত সোম সমস্ত কিছু বরবাদ। একটা ফতোয়া এর জন্য বলা প্রয়োজন। তো আপনি বলবেন যে খ্রিস্টানরা এত বিশ্বব্যাপী উপকার করতেছে, ফ্রি হাসপাতালের চিকিৎসা, তারপর দান খয়রাতের বিভিন্ন সংস্থা চ্যারিটি করে তারা অনেক সহযোগিতা করতেছে, এরপরে হিন্দুইজম যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারাও তো অনেক সময় অনেককে সাহায্য সহযোগিতা করে, তো এদের প্রতিফল, এদের প্রতিফল দুনিয়াতেই এরা পাবে, পরকালে পাবে না। এদের প্রতিফল দুনিয়াতে পাবে কি করে? যেমন খ্রিস্টানরা এত কিছু করতেছে দুনিয়াতে আরাম আয়েস পাচ্ছে, এটাই তাদের প্রতিফল, আখেরাতে বিন্দুমাত্র পাবে না। যদি আখেরাতে এর প্রতিফল পায় তাহলে আল্লাহর আয়াত অস্বীকার করা হবে, আল্লাহর আয়াত মিথ্যা হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহর আয়াত মিথ্যা হতে পারে না। সুতরাং পরকালে পাইতে হলে ঈমান লাগবে। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে ব্যক্তি বলল, যারা যারা বলে যে আল্লাহ আমার রব এবং এর উপরে স্থির থাকে, তার উপরে দলে দলে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে, সুবহানাল্লাহ, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের ভয় নেই চিন্তা নেই, তাদের ভয় নেই চিন্তাও নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমার রব এই কথা বলে তার উপর স্থির আছি কিনা, স্থির আছি কিনা দেখুন। রাস্তায় বের হয়েছেন, আপনাকে এবার একদল বিধর্মী হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ আপনাকে ঢিল ছুটতেছে, বল লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করলাম, আপনার ঈমান টেস্টিং চলে বার্মা যদি যান, আপনার ঈমানের টেস্টিং চলবে যদি ইন্ডিয়াতে যান, আপনার ঈমানের টেস্টিং চলবে যদি ফিলিস্তিন যান, আপনার মুসলমান ভাইদের ঈমানের টেস্টিং কত কঠিন পরীক্ষা তারা পার করে, ঈমানের পরীক্ষা তারা দিচ্ছে, আপনি চিন্তা করেন, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, যেই মুহূর্তে
ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ বলেছিল ত্যাগ করো তোমার ওই ধর্ম, তা না হলে আগুনে নিক্ষেপ করা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড সামনে। এটা তো নবীর ঈমান। আপনি বলবেন যে এটা তো নবীর ঈমান, তা আপনি বর্তমান সময়ের ইন্ডিয়ায় যারা মুসলমান মায়ের খায় তাদের ওই জায়গায় আপনি চোখ বন্ধ করে নিজেকে একটু স্থির করেন যে আমি যদি ওই জায়গায় থাকতাম, আমি যদি ফিলিস্তিনের ওই জায়গায় থাকতাম, আমি যদি আজকে বার্মায় যে সমস্ত মুসলমানকে পুড়ে মারা হচ্ছে ওই জায়গায় থাকতাম, তাহলে আমার ঈমান তখন বোঝা যাইতো যে কয় পার্সেন্ট ঈমান আমার ভিতরে। সম্মানিত উপস্থিতি, এর মাঝে যারা বেঁচে আছে ঈমান নিয়ে তারা কত কঠিন ঈমানদার এবার বুঝুন তো। ঈমানের পরীক্ষায় আপনার ইস্তিকামত যদি না থাকে তাহলে আপনার কিসের ঈমান? তো ঈমান আছে তো আপনার ইবাদত কবুল হবে, ঈমান নাই তো ইবাদত কবুল হবে না। ঈমানের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন যে আপনার যে ইবাদতে ঈমান আছে তা বুঝবেন কি করে? আপনার ঈমান যে আছে ইবাদত করার সময় আপনার একটু টেস্টিং পাওয়ার আছে। টেস্টিং পাওয়ারটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি বুঝবা কি করে যে তোমার ইবাদত করার সময় তোমার ঈমান যে আছে তোমার ইবাদতটা খাঁটি হলো কিনা তুমি বুঝবা। ইবাদতে দাঁড়িয়েছো, সালাতে দাঁড়িয়েছো, তোমাকে মনে করতে হবে যে আন তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতেছো, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখতে পারো, অর্থাৎ আল্লাহকে তো দেখা চর্মচক্ষে সম্ভব না, তাহলে এটাই বিশ্বাস করো ফাইন না হুইয়ারা, তিনি যে তোমাকে দেখতেছে। এবার সালাত আদায় করি, ইবাদত করি, এ কথা তো মনেই হয় না যে আল্লাহ আমাকে দেখতেছে, এ কথা মনেই হয় না আল্লাহ আমাকে দেখতেছে। আমি কি করি? যথাসম্ভব মসজিদে আসা দরকার এসেছি, যথাসম্ভব দোয়া বলা দরকার বলতেছি, যত দ্রুত সম্ভব শেষ করে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে দৃষ্টি দিয়ে আছেন, আমি যে ইবাদত করতেছি তার কাছে কি চাচ্ছি তিনি দেওয়ার জন্য প্রস্তুত, আর আমরা দ্রুত বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, এবার আসুন দুই নম্বর শর্ত, ইখলাস। ইখলাসবিহীন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইখলাস যদি না থাকে তাহলে আমার আপনার ইবাদত সেগুলো ভ্রান্ত, ছুড়ে ফেলা হবে, সেগুলো রিজেক্ট। আপনি কারখানায় আপনি মাল বানান, মাল বানানোর পরে দেখবেন আপনার বায়ার বিশাল এক অংশ গ্রহণ করতেছে না, কেন? তার কাছে সেগুলো রিজেক্ট। দুনিয়াবি উদাহরণ দিলে কিছু বুঝে আসে। এক লোক কোম্পানির মাল তৈরি করেছে, দেড় টন কাপড় তৈরি করেছে, কোম্পানি অর্ডার দিয়েছিল এত এত পয়েন্টের কালার লাগবে, সে দুই চার পয়েন্ট হয়তো বা দুই এক পয়েন্ট কমিয়ে দিয়েছে, কোনো এক কারণে কম হয়েছে, মালিক এই দেড় টন কাপড় সে রিজেক্ট করে চলে গেছে, তোমার এই মাল আমি নেব না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমার আপনার সালাতের হিসাব সর্বপ্রথম নেবেন। আল্লাহর নবী বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব গ্রহণ করা হবে, সালাতের হিসাব গ্রহণ করা হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি এই সালাতের হিসাব সঠিকভাবে দেওয়া যায়, সালাত যদি ঠিকভাবে আপনি আদায় করে থাকেন, তাহলে সমস্ত ইবাদত বাকি ইবাদতগুলোকে আপনার কি করা হবে, গ্রহণ করা হবে যে ঠিক। আর ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি এটা নষ্ট করে ফেলো, সালাত নামক ইবাদত যদি নষ্ট হয়ে যেয়ে থাকে, তাহলে সমস্ত ইবাদতের খাতার শেষ। কেন? আপনার এখলাস কোথায়? সালাত দেখানো যায়, সালাত মানুষকে দেখিয়ে পড়া যায়, কিছু ইবাদত আছে যেগুলো মানুষকে দেখানো যায় না, ওগুলো যে আপনি করেছেন তার প্রমাণ নষ্ট হয়ে গেছে সালাত দেখিয়ে আদায় করার কারণে, মানুষকে দেখিয়ে দেখিয়ে দেখানোর উদ্দেশ্যে আদায় করার কারণে। তাহলে এখলাসটা হচ্ছে কি? একমাত্র খাঁটি আল্লাহর উদ্দেশ্যেই ইবাদত করার নাম হচ্ছে এখলাস। এরপরে আসুন নাম্বার তিন, মুতাবিআতুর রাসূল তথা ইত্তিবাউর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। বড়ই কঠিন বিষয়। আমরা ঈমান এনেছি, ইখলাসও ঠিক রেখেছি, কিন্তু আল্লাহর নবীর তরিকা মোতাবেক সালাত বা ইবাদত আমরা আদায় করি না, এই ক্ষেত্রে আমাদের কি অবস্থা?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য স্বীকার করে যারা ইবাদত করে তাদের ইবাদত কবুল হবে বলে আশা করা যায়। অন্যথায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যারা ইবাদত করে না তাদের ইবাদত কবুল হবে না, কোশ্চিন কালেও ইবাদত হবে না। মডেল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকেই অনুগত আনুগত্য স্বীকার করতে হবে, তার পথ অনুযায়ী চলতে হবে, তার দিক নির্দেশিকা অনুযায়ী ইবাদত করতে হবে, অন্যথায় সেগুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তোমাদের বোঝার বিষয়, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনা, কোনো মুমিন নারী পুরুষের জন্য এটা কোনো দিনই সমীচীন নয়, কখনো এটা গ্রহণযোগ্য হতে পারে না। মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করেছেন, সেই ফয়সালার মধ্যে আইয়া কোনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারা চিন্তা করবে এটা গ্রহণ করলে করতেও পারি নাও করতে পারি, এই চিন্তার কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং রাসূল যেটা দিয়েছেন সেটাই গ্রহণ করতে হবে। ওমা আতাকুম রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর নবী যা দিয়েছেন সেটাই ধরো, যেটা ত্যাগ করতে বলেছে সেটা ছাড়ো, এবার নিজের মন গড়া ইচ্ছা মতো ইবাদত করে তুমি জান্নাত কামাই করে নেবে এটা কোনোদিনই হতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অবশ্যই লাগবে। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, এমন ভাবে সালাত আদায় করো যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখেছো, অর্থাৎ হাদিস দ্বারা সাব্যস্ত যেরকম সালাত সেরকম সালাতে আমাদের আদায় করতে হবে, নিজ ইচ্ছা মতো মন গড়া নিয়ম কানুন তৈরি করে সালাত আদায় করলে সালাত কবুল হবে না। আপনি বলবেন যে মন গড়া বা রাসূলের তরিকার বিরুদ্ধে কেউ সালাত আদায় করে নাকি? হ্যাঁ, ভুরি ভুরি প্রমাণ, অসংখ্য লোক আছে যারা রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করে না। একটা উদাহরণ, আল্লাহর নবী একবার মসজিদে বসে আলাপ করতেছেন, কথা বলতেছেন, এমন সময় একটা লোক এসে সালাম দিল, এমন একটা লোক এসে দু রাকাত সালাত আদায় করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহর নবী তাকে বললেন, নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। লোকটি গিয়ে আবার দুই রাকাত সালাত আদায় করলো, আল্লাহর নবী আবার বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। এভাবে তৃতীয়বার লোকটি এসে আবার সালাম দিলে আল্লাহর নবী সালামের জবাব দিয়েছেন বলে হাদিসে কোনো শব্দ উল্লেখ নেই, তবে একথাই উল্লেখ, বারবার তিনি বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি বলল, বুঝতে পারলো যে আসলে তো আমি বারবার সালাত আদায় করতেছি, তাহলে সমস্যাটা কোথায়, আমার সালাত হচ্ছে না। লোকটি বললেন যে আল্লিমনি কাইফা উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দেন আমি কিভাবে সালাত আদায় করব। এখানে একটা বিষয় স্পষ্ট, আল্লাহর নবীর সামনে লোকটি দুইবার তিনবার সালাত আদায় করার পরেও আল্লাহর নবী একথা বললেন না যে তুমি সালাত হয়নি, তুমি যে সালাত আদায় করেছো সালাত হয়নি, এ কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বললেন কি, তুমি সালাত আদায় করো নাই, সালাত আদায় করইনি, পড়ইনি নামাজ, আমরা যেটা বাংলায় বলি যে নামাজ তুমি পড়ই নাই। তা আল্লাহর নবী কি তাহলে এখানে মিথ্যা বললেন, তার সালাত যে আদায় করেছে এই সালাতটা সালাতই হয়নি, সুতরাং তার সালাত তো তাকে উপকার করতে পারবে না, তার ডকুমেন্টস হিসেবে সালাত আমার নামায় উঠবে না। কি হবে, আল্লাহর নবী একবার বললেন, অনেক সালাত আদায়কারী আছে যারা 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়, কেউ 9 ভাগের 1 ভাগ পায়, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, এমনি করতে 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 কেউ কোনো সালাতের সওয়াবই পায় না। কারণ কি, তাদের সালাত আদায় যে করেছে তারা, তাদের সালাত সালাতই না, পাবে কি করে, সালাত আদায় করেছে কাটছাট করে 10 ভাগের 1 ভাগ সওয়াব পাইছে,
কেউ আট ভাগের এক ভাগ সব পেয়েছে, কেউ পাঁচ ভাগের এক ভাগ সব পেয়েছে। কিছু কিছু লোক সালাত আদায় করে, তারা সালাতের কোনো সওয়াবই পায়নি। তাহলে এই ব্যক্তি সালাত আদায় করেও জাহান্নামী, সালাত আদায় করেও সালাত না পড়ার দোষে দোষী হয়ে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, কেন কেন এরা আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করেনি, আল্লাহর নবীর পন্থা অনুযায়ী সালাত আদায় করেনি? একবার হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা হু একটা মসজিদে গেলেন, দেখলেন একজন লোক সালাত আদায় করতেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, তুমি কত বছর যাবত সালাত আদায় করো? বললো যে আরবাইনা সানা, আমি চল্লিশ বছর যাবত এইভাবে সালাত আদায় করতেছি। তিনি বললেন, লাউ মুত্তা আলা হাদিহি, তুমি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও, এইভাবে সালাত আদায় করতে করতে যদি মারাও যাও, মাফলাহতা আবাদান, কোশ্চিন কালেও তুমি তুমি কোশ্চিন কালেও মুক্তি পাবে না, তুমি কোশ্চিন কালেও জান্নাত পাবে না, তুমি কোশ্চিন কালেও সফল কাম হবে না। আসরের আজান শোনার পরে বাড়ির থেকে বেরিয়ে আসছে, জামাত পায়নি, মা বলতেছে তাড়াতাড়ি যাও সালাত আদায় করো, জামাত শেষ হলো। তাই সে জামাত পায়নি, উনি অজু করে জামাত আসরের চার রাকাত সালাত আদায় করে বাড়ি চলে গেছে। তো মা বলতেছেন যে তুমি এত তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে আসলে, এত তাড়াতাড়ি তুমি অজু করলে কখন, নামাজ পড়লে কখন? তো লোকটি বলতেছে, মা মুখস্থ নামাজ কখন লাগে, মা মুখস্থ নামাজ, আসলে তো নামাজ মুখস্থ, দাঁড়াইছেন দেখবেন অটোমেটিক সানা, অটোমেটিক সুরাই ফাতেহা, আপনি রিলি যেন ওটা চলতে আছে ফিতা, এটা যেন একদম রেকর্ডিং চলতে আছে, আপনি কোথায় কোন চিন্তা করতেছেন এটার খবর নাই, কিন্তু আপনার সুরাই ফাতেহা সানার পরে, সুরাই ফাতেহার পরে এখলাস, এখলাসের পরে রুকু সিজদা, অটোমেটিক যেন এটা রেকর্ডিং চালু হচ্ছে হচ্ছে। এবার সালাম ফিরানির পরে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় প্রথম রাকাতে সুরাই ফাতেহার পর কোন সুরে পড়ে স্যার, হ্যাঁ এটা তো মনে নাই, ওটা ভিডিওতে যা ছিল অডিওতে যা ছিল হয়ে গেছে অটোমেটিক। আপনি আপনাকে জিজ্ঞেস করবেন সুন্নাতের পরে, আজকে সুন্নাত পড়ার পরে বা এই যে জুমার আগে যে সুন্নাত পড়েছেন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন প্রথম রাকাতে সুরাই ফাতেহার পর কোন সুরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে কোন সুরা পড়েছেন, দেখবেন যে নাই, এটার জবাব নাই, এ তো রেকর্ডিং। তো বলতেছেন, মা আসরের সালাত পড়েছি তো পড়েছি, এত তাড়াতাড়ি কেমনে বললাম, এটা মুখস্থ নামাজ, নামাজ মুখস্থ, এই জন্য আপনার আপনার নামাজ তো সালাত মুখস্থ। হালাল রিজিক বক্ষণ করতে হবে, তা না হলে ইবাদত কবুল হবে না, হালাল হারাম বেঁচে চলতে হবে, সামান্যতম হারামও যদি হয় আপনার চিন্তা করতে হবে এই হারাম থেকে নিজেকে বিরত রেখে আমি ইবাদত করব। ছোট্ট একটা জিনিস বলি, যারা এখানেও খুঁজলে 30% লোক পাওয়া যেতে পারে, কিচ্ছুই মনে করে না বিড়ি টেনে এসে ফেলে দিয়ে কুলি করে নামাজে ঢুকেছে, কিচ্ছুই মনে করে না সিগারেট ফুঁকে এসে সালাতে দাঁড়িয়েছে, কিচ্ছুই মনে করে না বাবা জর্দা শাহজাদি জর্দা পরাগ পান এগুলো মেরে এসে তারপর কুলি করে এই মসজিদে ঢুকেছে। এক কণা শুনলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি নেশাজাত দ্রব্য সেবন করে, বক্ষণ করে, খায়, পান করে, ওই ব্যক্তির লাম তোকবাল সালাতুহু আরবাইনা ইয়ামান, চল্লিশ দিন পর্যন্ত ওই ব্যক্তির ইবাদত কবুলই হবে না। আপনি মনে করছেন বিড়ি সিগারেট এটা সামান্য বিষয়, আরে মুফতি ফতোয়া দিয়েছে বিড়ি সিগারেটের ব্যবসা করা হালাল, ওটার লভ্যাংশ দিয়ে কুরবানি দেওয়া হালাল, আপনি আর লাগে কি? তো এটা যদি হালাল হয় হুজুরে কইছে মাকরু, হুজুরে বলছে মাকরু, ও আপনার ইমাম সাহেব যদি সিগারেট ফুঁকে মাকরু যদি হয় তাহলে তো এটা অপছন্দনীয় জিনিস, একটা খুব একটা খারাপ জিনিস না, মাকরু মাকরু খুব একটা বড় বড় জিনিস না, এটা মাকরু। তো মাকরু খেলে যদি আপনার সালাত হয়, ইমাম সাহেব যদি সিগারেট খায় তার পিছনে সালাত আদায় করবেন? আমার মনে হয় আমাকে যদি কেউ সিগারেট খাইতে দেখে, এখানকার লোক যারা এই সমাজের না, যারা এই এলাকার না, তারাও বিরোধিতা করবে, তারা হয়তো বের হয়ে যাবে যে না 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 এখানে সালাত আমি আদায় করবই না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি কারো ভিতরে যদি হারাম খাদ্য প্রবেশ করে, আল্লাহর নবী বলছেন যে যেই ব্যক্তি সফর করে তার দোয়া কবুল হয়, সফর করার পরে এই ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে, তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন হচ্ছে সফরকারীর দোয়া, তবে এই সফরকারী যদি হারাম খাদ্য খায় তাহলে তার দোয়া কবুল হয় না, সে আল্লাহ আল্লাহ বলে বলে ডাকে, ইয়া রব্বি বলে ডাকে, ফান্নাই ইস্তাজাবুদ দোয়া, কি করে তার দোয়া কবুল হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালবাসু হারামুন, সে যে হারাম পোশাক করেছে, মাশরাবু হারামুন, সে যে হারাম পানীয় পান করেছে, আর তার ওয়া গুদিয়া বিল হারাম, শরীরকে
হারাম খাদ্য খেয়ে পরিপুষ্ট করেছে, ফান্না ইস্তাজাব দোয়া, কি করে তার এই দোয়া কবুল হতে পারে, ইবাদত কবুল হতে পারে? সম্মানিত উপস্থিতি, আপনি এবার চিন্তা করুন, হারাম খাদ্য দিয়ে শরীর পরিপুষ্ট হলে তার ইবাদত কি করে কবুল হতে পারে? আমাকে আপনাকে বেঁচে চলতে হবে। হারাম কোন জিনিস আপনি ভালোই বুঝেন, আল হালাল বাইয়ানুন ওয়াল হারাম বাইয়ানুন, হারামও স্পষ্ট হালালও স্পষ্ট, ও বাইনহুমা মুস্তাবিহাত, আর এর মাঝামাঝি যেটা সেটা সন্দেহপূর্ণ। মান ওয়াকা ফিস সুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিস খাইলেও সেও হারামের মধ্যেই পতিত হলো। সুতরাং সন্দেহ হলেও সেটা ত্যাগ করতে হবে। আপনি চিন্তা করলেন না, মাছ কিনেননি, মাছ পেল কোথায়? ছেলে যে অন্যের পুকুর থেকে চুরি করে এনে মাছ রাখেছে। লেবু কিনেননি, লেবু পেল কোথায়? আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন না, অন্যের কাছ থেকে যে ছেলে চুরি করে এনেছে আপনি যে জিজ্ঞেস করলেন না, এটা আপনার ছোট্ট একটা বিষয় টুকিটাকি না, এটাও আপনার জন্য বৈধ নয়। আর এইভাবে খাদ্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, নাম্বার চারটা নাম্বার আপনার মনে রাখতে হবে, এক ইমান পরিপূর্ণ, দুই ইখলাস পরিপূর্ণ, তিন আল্লাহর নবীর অনুসরণ, চার হারাম খাদ্য বর্জন। এই চারটি বিষয় ভিতরে না থাকলে ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।